কি করছো? আমি একটা ফেলে দেওয়া মাস্ক করছি, এটা আসলে ফেলে দেওয়া ছিল, আর তারপরে আমরা চিন্তা করেছিলাম এটা একটা গাছ গাছ পাতা এরকম কিছু বানানো যায় কিনা, আর আমরা এগুলি গা ঘাস আর এগুলি কিছু একটা করেছো, খুব সমস্যা নেই তো, সুন্দর হচ্ছে তো, পাতাটা খুব সুন্দর হচ্ছে। আরো কিছু পাতা দেওয়া যায় নাকি, চিন্তা করো তো দেখি কি কি করতে পারবো আমরা। আচ্ছা ঠিক আছে। এখানে যেটা করলাম ওইটাই করলাম, যেটা করলাম সেটাই করলাম, ঠিকই বলেছ। আর এখানে চারটা পাতা, আর এখানে অনেকগুলো পাতা, আমরা আমরা এগুলিও করবো, বাট আগে এগুলি এই কাজগুলি শেষ করে নিই, আর তারপরে আমরা ওই বাকি কয়েকটা করবো। তো সুন্দর হচ্ছে তো, তোমার গাছটা অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা আজকে? যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, আর প্লিজ ক্লিক অন দি নোটিফিকেশন। যদি আমাকে লাইক করো তাহলে আমি আরো ইন্টারেস্টিং ভিডিও দিয়ে ছোট বন্ধুদেরকে ভিডিও দিয়ে দেখাবো। হ্যালো লিটল ফ্রেন্ডরা, আমি একটা কিছু বলতে চাই, তোমরা শেয়ার করতে পারো যে তোমরা কি কি করো বাসায়, কি মজা ফান জিনিস করো, আর যদি না দিতে চাও তাহলে আমার থেকে একটু একটু শিখবা যে কিভাবে মজা করতে পারো। ফ্রেন্ডসরা যদি তোমরা চাও তাহলে হলে গিয়ে আমি একটু একটু শেয়ার করতে পারি। ফ্রেন্ডসরা আরেকটা কথা তোমাদেরকে বলি, আমরা হলকে সবসময় গুড জিনিস করব, স্কুলে লার্ন করব, ভালো জিনিস করব, আর অফকোর্স একটু প্লে করতে তো হবে। আর তোমরা হলকে সবসময় মনে রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, সূরা পড়তে হবে, দোয়া পড়তে হবে। আমরা যেরকম হলকে প্যারেন্টসদেরকে হ্যাপি করি সেরকম কিন্তু আল্লাহকেও হ্যাপি করতে হবে, না হলে কিন্তু ভুল। ফ্রেন্ডসরা যারা হলো কি এখনও নামাজ দোয়া সূরা কোরআন পড়ছে না, তারা চচ্চস করে পড়ে ফেলবা আজকে, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো। আর তারপরে হলো কি আমিও একটু ট্রাই করি যে আল্লাহকে একটু, আমি সবসময় নামাজ পড়ি, দোয়া পড়ি, সূরা পড়ি, কোরআন পড়ি, বিকজ আমি হলকে আল্লাহকে হ্যাপি করার জন্য করতে চাই। আর আল্লাহ তাআলা হলো কি আমাদেরকে অনেক হ্যাপি হয়ে যায়, বিকজ হলকে আমরা এই জিনিসগুলি করছি, আর আল্লাহ তাআলা হলো কি আমাদেরকে গিফট দিবে, তারপরে খুবই মজা না, আর প্লেও করি। বলেছে যে আল্লাহ তাআলা হলকে আমাদেরকে অনেক গিফট দিবে, মজার মজার গিফট দিবে, আর আমি এটা শুনে অবাক হয়ে গেছি যে আমি তারপর মনে করেছি যে আমি হলকে এই জিনিসটা অফকোর্স করবো, বিকজ গিফটটা আমি। সো লিটল ফ্রেন্ডসরা তোমরা কিন্তু সব কিছু ফরগেট করবা না, তোমরা তো মার সবচেয়ে বেস্ট জিনিস করতে হবে, মাকে শুনতে হবে, এর জন্যে তোমরা তো অফকোর্স আল্লাহ হ্যাপি, আমার প্যারেন্টসরা হ্যাপি, সো আমিও হ্যাপি, তাহলে তোমরা ফরগেট করবে না। তো তোমাদের আল্লাহকে হ্যাপি করার জন্য, তোমাকে হ্যাপি করার জন্য, তোমাদের প্যারেন্টসকে হ্যাপি। সো লিটল ফ্রেন্ডসরা আজকের জন্য বাই বাই, আর সেফ থাকবে।